ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী অসংখ্য দর্শনীয় স্থান। এর মধ্যে 230 বছরের পুরনো সূর্যপুরী আম গাছটি অন্যতম। এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গাছ হিসেবে স্বীকৃতি পেয়েছে। চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির ওই গাছে 80 থেকে 100 মন আম সংগ্রহের আশা করা হচ্ছে। সূর্যপুরী জাতের এই আম গাছে প্রতি কেজি আম 70 থেকে 80 টাকা দরে বিক্রি করা হয়। এই হিসেবে 80 থেকে 100 মন আম 2 লাখ টাকার বেশি বিক্রি করা যাবে বলে আশা করা হচ্ছে। ভারতের সীমান্তবর্তী উপজেলা বালিয়াডাঙ্গির হরিণমারী নয়াপাড়া গ্রামে এই আম গাছটির অবস্থান। প্রায় 2.5 বিঘা জুড়ে বিস্তীর্ণ গাছটি। গাছটি প্রায় 80 থেকে 90 ফুট উঁচু। এই গাছের পরিধি প্রায় 35 ফুট আর এটি দেখতে ছুটে আসছেন বিভিন্ন স্থানের দর্শনার্থীরা। বছরের পুরনো আম গাছ দেখে আমরা বিস্মিত। এরকম আম গাছ আর পৃথিবীতে হবে কি হবে না, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি মনে করি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই গাছটি আশেপাশে আরো বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে। আর গাছের মালিক সাইদুল রহমান জানান, আনুমানিক বয়স 220 বছর। গাছটি দেখতে দূর দূরান্ত লোক আসে এবং গাছটি তারা দেখে খুবই আনন্দিত পায়। গাছটিতে এবারে আম আসে প্রচুর। গাছটিতে আমরা আশা করছি 30 হতে 40 মন আম হবে, এই আশা রাখছি। এদিকে সরকারিভাবে দর্শনীয় স্থানটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ের কাগজপত্র পাঠানো হয়েছে বলে জানান এই জনপ্রতিনিধি। এটার জন্য অনুমোদনের জন্য আমরা এটা একোয়ার করার জন্য অনুমোদনের মন্ত্রণালয়ের কাগজপত্র পাঠিয়েছি। এটা যদি একোয়ার করা হয় তাহলে আমাদের এখানটায় বাইরে থেকে যারা ট্যুরিজমের লোকজন আসে তারা একটা ভালো জায়গায় এখানটায় উপভোগ করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এলাকায় এই যে সূর্যপুরী, এই আমটা হচ্ছে আমাদের এলাকায় সবচেয়ে একদম নাম করা এই আম। এই আমটা খাইতেও খুব সুস্বাদু। আমার মনে হয় যে এটা যদি সরকার যদি একোয়ার করে নেয় তাহলে আমাদের এখানটায় এই আম গাছটির জন্য এলাকার লোকজনদের জন্য এবং বাইরে থেকে যারা ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।